বন্ধুগণ, আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স, যেভাবে পড়বেন এবং যেভাবে পড়লে কমপ্লিটিং সেন্টেন্স দ্রুত গতিতে রপ্ত করতে পারবেন সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আজকে ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে আমি বিডু লেকচার তাদেরকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে। তো বন্ধুগণ, জানিয়ে রাখি ইতিমধ্যে এই বই থেকে প্রায় 300 থেকে 350 ভিডিও লাগছে, ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং আপনারা যেই ধরনের ভিডিওগুলো দেখতে চান আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে রাখুন, লিখে রাখুন, আমরা ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা নিচে থেকে সহজে ভিডিওগুলো পেয়ে গেলেন এবং ঘরে বসে শিখতে পারলেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। এবং ইংরেজি পর কোনো প্রকার সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করে রাখুন, আমরা উত্তর দিয়ে দেব। হ্যাঁ বন্ধুগণ, কমপ্লিটিং সেন্টেন্সের উপর ইতিমধ্যে 1 থেকে 16 পর্যন্ত সবগুলো 15 পর্যন্ত সবগুলো ভিডিও লেকচার আমরা দিয়েছি। আজকে আমরা ভিডিও লেকচার দেব রিলেটিভ প্রনাউনের উপর। হ্যাঁ বন্ধুগণ, রিলেটিভ প্রনাউন বলতে আমরা বুঝি এখানে হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়াট, হোয়াট, হোয়াই, হাউ, দ্যাট, এই 10টি হলো রিলেটিভ প্রনাউন। এদের উপর বিস্তারিত আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আলোচনা করেছিলাম, ইনশাল্লাহ সেখান থেকে আমরা আপনারা ভিডিওগুলো দেখে নেন। দেখার পরে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা বাকি অংশ দেখুন, যেন এখানে লক্ষ্য করুন রিলেটিভ প্রনাউন। যেমন এখানে রিলেটিভ প্রনাউনগুলো হো, হো তো যে, যে যে যারা, হোম যাকে, হুস যার, হোয়াট যা, হুইচ যেটি, হোয়েন যখন, হোয়াট যেখানে, হোয়াই যে কারণে, হাউ যেভাবে, ডেট যে। তো বন্ধুগণ, এইগুলো হলো রিলেটিভ প্রনাউন, অর্থ সহকারে শিখে ফেলুন এবং এদের বিস্তারিত ব্যবহার কমপ্লিটিং সেন্টেন্সে আমরা আলোচনা করেছিলাম ভেঙে ভেঙে, সরি কমপ্লিটিং নয়, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে ভেঙে ভেঙে আলোচনা করেছি এবং ভিডিও লেকচারগুলো অলরেডি দেওয়া হয়েছে, উক্ত ভিডিওগুলো দেখুন। এবং যদি খুঁজে না পান তাহলে কমেন্টস করে রাখুন, আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনি সহজে শিখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে এটা রপ্ত করবেন। আরও কিছু পড়ে নিই, যেমন আই স্য দ্য বয়, আমি ছেলেটিকে দেখেছিলাম, হু ওয়াজ প্লেয়িং ফুটবল, যে ফুটবল খেলতেছিল, দ্য বয় হোম ইউ লাভ ইজ মাই ব্রাদার, যে ছেলেটিকে তুমি ভালোবাসো সে আমার ভাই, আই হেল্প দ্য বয়, আমি ছেলেটিকে সাহায্য করেছিলাম, হুজ ফাদার ওয়াজ পর, যে তার বাবা ছিল গরিব, হি উইল টিচ আস হোয়াট উই ওয়ান্ট টু রিড, তিনি আমাদেরকে পড়াবেন যা আমরা শিখতে চাই। কামাল কামাল বট এ মোবাইল হুইচ ওয়াজ ব্ল্যাক, কামাল একটি মোবাইল কিনেছিল যেটি কালো ছিল, হোয়েন দ্য বয় কমপ্লিটেড দ্য হিস ওয়ার্ক, যখন ছেলেটি তার কাজটি সম্পন্ন করেছিল, হি টোল্ড মি, সে আমাকে তখন সেটা বলেছিল, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি জায়গাটি চিনি যেখানে সে বাস করে, আই ডো নট নো দ্য রিজন হোয়াই হি ইজ গোয়িং টু কলেজ, আমি কারণটি জানি না সে কেন ঢাকা যাচ্ছে, আই নো হাউ হি টিচেস ইউ, আমি জানি সে কিভাবে তোমাকে পড়ায়, আই এম শিওর দ্যাট হি উইল পাস ইন দিস ইয়ার, আমি নিশ্চিত যে সে এই বছর পরীক্ষা পাস করবে। তো বন্ধুগণ, এদের বিস্তারিত ব্যবহার অর্থাৎ সকল ব্যবহার কমপ্লেক্স চ্যাপ্টার পঙ্খানুপঙ্খ রূপে আলোচনা করে সেখান থেকে পড়ে নেন। এছাড়া ভিডিওগুলো আপনারা দেখুন, কমেন্টস করে দেন, আমরা ভিডিও লিঙ্কটি অবশ্যই আপনাকে দিয়ে দেব। ভালো থাকুন, পরবর্তী অংশ আমরা দেখে নিই। পরবর্তী অংশ হলো আমরা বেশ কিছু এক্সাম্পল আমরা সলভ করে নিই, যেমন আই হেল্প এ বয়, আমি একটি ছেলেকে সাহায্য করেছিলাম, হু ওয়াজ নিডি, যে অভাবী ছিল, দ্য টিচার স সাম স্টুডেন্টস হু আর ডিসকাসিং ইন দ্য ক্লাসরুম বা মেকিং নয়েস ইন দ্য ক্লাসরুম, শিক্ষক কিছু ছাত্র দেখেছিলেন যারা ক্লাসে শব্দ করতেছিল, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন নিউ ইয়র্ক, আমার একটি বন্ধু আছে যে নিউ ইয়র্কে থাকে, দ্য ম্যান হোম উই লাইক ভেরি মাচ, আজ দ্য ম্যান হোম উই লাইক ভেরি মাচ, যে লোকটিকে আমরা খুব ভালোবাসি, হি ইজ কামিং টুডে, সে আজকে আসতেছে, বা যে কোনো বাক্য এখানে দেওয়া যাবে, দ্য বয় হোম আই গ্যাপ সাম মানি, যে সেলটিকে আমি কিছু টাকা দিয়েছিলাম, হি মানে টাকা দিয়েছিলাম, ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব সুখী খুশি হয়েছিল, আই নো দ্য বয় হুজ ফাদার ওয়াজ এ টিচার ইন এ কলেজ, উই ইজ এ টিচার ইন এ কলেজ, আমি সেলটিকে চিনি যার বাবা একজন শিক্ষক বা শিক্ষক ছিল, মিস্টার রফিক ইজ মাই ফ্রেন্ড, মানে রফিক আমার বন্ধু, হুজ ব্রাদার লিভস ইন ইটালি, মিস্টার রফিক আমার বন্ধু যার ভাই ইটালিতে থাকে, আই নো
what he say ami jani tumi ki what you will say tumi ki bolbe that he told she ja bole was not clear to me seta amar kache porishkar chilo na বন্ধুকে এইভাবে সবগুলো বাক্য আপনি সলভ করে নেন যেটা পারবেন না সেটা কমেন্টস বক্সে লিখে রাখুন আমরা সলভ করে দেব ভালো থাকুন পরবর্তী ভিডিওটি হবে হু এভার হোম এভার ইভার যুক্ত দিক কিভাবে করতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ